আমি একটু সময়ের জন্য মান্য নিলাম, যারা জুরে আমিন কয় তাদের নামাজ শুদ্ধ, যারা আসতে আমিন কয় এদের নামাজ ভুল। তুই তাহলে তুই ক তোর বাপে আমিন জুরে কইছে নাচতে কইছে, তোর বাপের সারা জীবনের নামাজ বাতিল, তোর দাদায় আমিন জুরে কইছে নাচতে কইছে, তোর দাদার সারা জীবনের নামাজ বাতিল, তোর তোর সদ্য গোষ্ঠী আমিন জুরে কইছে নাচতে কইছে, তোর সদ্য গোষ্ঠীর সারা জীবনের নামাজ বাতিল। সদ্য গোষ্ঠীর নামাজের চিন্তা কর, এই সমাজের হানাফি মুসল্লিদের নামাজের চিন্তা করিস না। এই বিগত মাত্র কয়েক বছর যাবত দেখা যায় বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে কয়েকটা লামজাবি ফাঁসাটার বেশি নয়, কয়েকটা লামজাবি এই ইংরেজের দালাল। ভালো রকম মনে রাখবেন, আমাদের দেশের লামজাবিরা ইংরেজের দালাল, আমাদের দেশের লামজাবিরা ইংরেজের দালাল। মুক্তিযুদ্ধের সময় কার পক্ষে দালালি করেছিল, কার বিরুদ্ধে? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দালালি করেছিল এই লামজাবি ইংরেজের দালাল। মাত্র কয়েক বছর যাবৎ ইংরেজের দালাল মুক্তিযুদ্ধের শত্রু এই লামজাবিরা কয়েক বছর যাবৎ দেখা দেয় ফাঁসটা সাতটা লামজাবি দল বেঁধে হঠাৎ একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যায়, হঠাৎ একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যায়। পরিকল্পিতভাবেই সাতটা লামজাবি মসজিদের চার কোনায় দাঁড়ায়, ফার্স্ট নম্বর লামজাবিটারে মসজিদের মধ্যখানে দাঁড় করায়। এই ফাঁসটা লামজাবি মসজিদের চার কোনায় চারটা মধ্যখানে একটা, মাগরিবের নমাজে, এশার নমাজে, ফজরের নমাজে ইমাম সাহেব যখন সুরাতুল ফাতিহা পড়ে শেষ করেন চিৎকার দিয়া বলে ওঠে আমিন, সারা মসজিদে এক গুঞ্জন শুরু হয়, সারা মসজিদে গুঞ্জন শুরু হয়। মুসল্লিরা তো জীবনে কোনোদিন এই আজগুবি কাণ্ড দেখেনি, সালাম ফিরাবার পর যদি কেউ জিজ্ঞেস করে এই তোরা এটা কী করলে, কয় জুরে আমিন বলাই সহি হাদিসে আছে, আস্তে আমিন বলার কোনো হাদিস নাই। কি কয়? জুরে আমিন বলাটাই সহি হাদিসে আছে, আস্তে আমিন বলার কোনো হাদিস নাই। যারা আস্তে আমিন বলে এদের নামাজ হয় না, যারা জুরে আমিন বলে এদের নামাজ হয়। আমি একটু সময়ের জন্য মান্য নিলাম, স্থায়ীভাবে মেনে নিলাম না, একটু সময়ের জন্য আমি একটু সময়ের জন্য মান্য নিলাম। যারা জুরে আমিন কয় তাদের নামাজ শুদ্ধ, যারা আসতে আমিন কয় এদের নামাজ ভুল। তুই তাহলে তুই ক তোর বাপে আমিন জুরে কইছে নাচতে কইছে, তোর বাপের সারা জীবনের নামাজ বাতিল, তোর দাদায় আমিন জুরে কইছে নাচতে কইছে, তোর দাদার সারা জীবনের নামাজ বাতিল, তোর সদ্য গোষ্ঠী আমিন জুরে কইছে নাচতে কইছে, তোর সদ্য গোষ্ঠীর সারা জীবনের নামাজ বাতিল। সদ্য গোষ্ঠীর নামাজের চিন্তা কর, এই সমাজের হানাফি মুসল্লিদের নামাজের চিন্তা করিস না। এবার আসুন আমিনের ব্যাপারে সহি হাদিস। আমিন আসতে বলা জুরে বলার ব্যাপারে যত হাদিস আছে তার মধ্যে থেকে একটা সহি হাদিস আমি আপনাদের শোনাই। এই সহি হাদিসটা রসুল থেকে বর্ণনা করেছেন যে সাহাবি, সাহাবির নাম ওয়াইল, ওয়াইল কি নাম? ওয়াইল, ওয়াইল নামের সাহাবি বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে আমাকে রসুল সাথে নিয়ে একাধারে ২০ দিন নামাজ পড়েছেন যেন রসুলের নামাজ দেখে দেখে নিজের নামাজটা শিখতে পারি। বলেন ওয়াইল মুসলমান হওয়ার পরে রসুল তারে সাথে নিয়ে ২০ দিন নামাজ পড়লেন কেন, রসুলের নামাজ দেখে দেখে যেন নিজের নামাজটা শিখতে পারেন। তিনি বলেন এই ২০ দিনের মধ্যে তিনটা নামাজে রসুল আমিন জুরে বলেছেন, তিনটা নামাজে রসুল আমিন জুরে বলেছেন আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। দুই তিনটা নামাজেও যদি রসুল আমিন জুরে বলতেন না, আমিন বলতে হয় কথাটা আমি শিখতেই পারতাম না। হাদিসে উল্লেখ আছে কি না যে তিন নামাজে রসুল আমিন জুরে বলেছিলেন সুন্নত হওয়ার কারণে, না একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? এই হাদিসে উল্লেখ আছে। আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে, তিন নামাজে জুড়ে বলেছেন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এটা একটা সহি হাদিস। আবার বল কোন হাদিস মানস? এটা একটা সহি হাদিস। আবার বল কোন হাদিস মানস? হাদিসটা বুঝে থাকলে বলুন তো, রসুল তিন নামাজে আমিন জুড়ে বলেছিলেন সুন্নত হওয়ার কারণে, না একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন
কাউকে শিক্ষা দেওয়ার জন্য না সুন্নাত হওয়ার কারণে শিক্ষা দেওয়ার কারণে বলছিলেন এটা এটা তো কোনো সুন্নাত না যা আরেকজনকে শিক্ষা দেওয়ার কারণে বলছিলেন তাহলে লামাজাবিরা সহি হাদিস মত আমল করে না সহি হাদিসের বিরুদ্ধে আমল করে সহি হাদিস মত আমল করে না সহি হাদিসের বিরুদ্ধে আমল করে হাদিস আমল করার স্লোগান এদের আপনাদেরকে দুকা দেওয়া ছাড়া আর কিছু নয় এখন যদি চাপাবাজি কইরা কোনো লামাজাবিয়ে কইতো চায় ঠিক আছে রাসূল একজনকে শিক্ষা দেওয়ার জন্যই জোরে বলছিলেন রাসূল তো আর নাজায়েজ কাজ করছেন না এটা বলতে পারো হ্যাঁ রাসূল একজনকে শিক্ষা দেওয়ার জন্যই দুই তিনটা নামাজই জোরে বলছিলেন এটা তো নাজায়েজ ছিল না কাজী রাসূলের এই আমলটা যদি আমরা অনুসরণ করি আমাদেরটাও তো নাজায়েজ হবে না জায়েজ তো হবে হানাফি মাযহাবে পরিষ্কার উল্লেখ করা আছে যদি কেউ জোরে বলে ফেলে জায়েজ হবে কিন্তু সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত থাকবে এখনো যদি তর্কের খাতিরে সাফাবাজি কইরা কয় ঠিক আছে আসতে বলা সুন্নত ছিল আমি আসতে কইতাম না সুন্নতের সওয়াব পাইতাম না জোরে কই বলবো আমিন জায়েজ তো আছে হানাফি মাযহাবে উল্লেখ আছে জায়েজ আছে কিন্তু তুমি জেনে রাখো আমিনের বেলায় যেমন দুইটা পদ্ধতি আছে আসতে বলা সুন্নত জোরে বলা জায়েজ আসতে বলা সুন্নত জোরে বলা জায়েজ এখানে যদি তুমি সুন্নত বাদ দিয়ে জায়েজটা গ্রহণ করো স্মরণ রেখো বউয়ের বেলায়ও দুইটা পদ্ধতি আছে বউ নিয়া জীবনযাপন করা সুন্নত আর বউ তালাক দেওয়া জায়েজ বউয়ের বেলায়ও কটা পদ্ধতি আছে একটা হলো বউ নিয়া জীবনযাপন করা সুন্নত আরেকটা হইলো বউ তালাক দেওয়া আমিনের বেলায় যেহেতু তুমি সুন্নত বাদ দিয়া জায়েজটা লইছ বউয়ের বেলায়ও সুন্নত বাদ দিয়া জায়েজটা লও আগে আগে ঘরে গিয়া আগে ঘরে গিয়া বউ তালাক দাও পরে মসজিদে গিয়া আমিন জুড়ে কও এই হইলো আমিনের কাহিনী এই হইলো লামাজহাবিদের আমিনের কাহিনী জানেন আপনারা আপনাদের এলাকায় এই ফেতনাবাজ ইংরেজের দালাল স্বাধীনতার শত্রুরা নতুন মসজিদ বানাইছে কেন এই কাহিনী এই সমাজে চালু করার জন্য ঠিক